এ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 লাখ টাকা দিয়ে কিনা মেটাভার্সের মধ্যে আমার জায়গা, বা এটাকে অনেকে ডিজিটাল ল্যান্ডও বলে থাকে। তো এই জায়গাটা 2 লাখ টাকা দিয়ে আমি কেন কিনলাম, এখান থেকে আমার বেনিফিট কী, অ্যান্ড আপনারা এখানে কীভাবে এটা বাই করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, অ্যান্ড আপনি যদি ক্রিপ্টোকারেন্সি, ডিফাই, মেটাভার্স, NFT এগুলো নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যেন এই ধরনের আপডেটগুলো আপনি মিস না করেন। মূলত আমি এই যে ল্যান্ডটা বাই করেছি, এখানে আপনি যদি সোল স্ক্যানের মধ্যে আসেন, সোল স্ক্যান মূলত একটা এক্সপ্লোরার, যেখানে আপনার যদি ব্লকচেইন এর মধ্যে কিছু থাকে তাহলে সেটা দেখতে পারবেন। তো আপনি যদি এই অ্যাড্রেসে আসেন তাহলে আমার এই NFTটা এখানে দেখতে পারবেন। এখান থেকে প্রিভিউতে আসা, এই এটা হলো মূলত আমার ল্যান্ড। দেখতে পাচ্ছেন আমার ল্যান্ডের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, এবং এই যে ল্যান্ডটা আছে এটা মূলত জেনোপেটস নামে একটা প্রজেক্ট থেকে বাই করা, বা এই ল্যান্ডটা ইউজ করে আমি জেনোপেটসের মধ্যে অনেক কিছু করতে পারবো। এখন যারা জেনোপেটস সম্পর্কে জানেন না, জেনোপেটস হলো মূলত একটা মুভ টু আর্ন প্রজেক্ট, যেখানে আপনি আপনার একটা অবতার তৈরি করতে পারবেন ইন্টারনেটের মধ্যে, বা এটাকে বলা হয় জেনোভার্স। আপনি জেনোভার্সের মধ্যে এরকম একটা আপনার অবতার তৈরি করতে পারবেন, এবং আপনি যতটুকু এক্সারসাইজ করবেন, বা প্রথম অবস্থায় এটা দৌড়াদৌড়ি থাকবে, আপনি যতক্ষণ দৌড়া বা হাঁটবেন সেই অনুযায়ী এই অবতারটা চেঞ্জ হবে, এবং এইখানে আপনার একটা ক্রিপ্টোকারেন্সি আর্ন হবে, যেটা আপনি আর্ন করে মার্কেটের মধ্যে সেল করতে পারবেন। এখন এই জেনোপেটসের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। বাস্তবে যেমন আমি আছি, আমি একজন মানুষ, এবং আমি একটা বাড়িতে থাকি বা একটা জায়গায় থাকি, বা আমি চাইলে রেন্টেও কোনো একটা বাসার মধ্যে থাকতে পারবো, সেম বিষয়টা এখানে জেনোপেটসের জেনোভার্সের মধ্যেও হয়ে থাকে। এখানে আমার একটা ডিজিটাল অবতার থাকবে, এবং সেই অবতারটা বা সেই NFTটা থাকার জন্য একটা জায়গা প্রয়োজন, বা একটা জায়গা লাগবে। আমি চাইলে আরেকজনের কাছ থেকে সেই জায়গাটা রেন্টেও নিতে পারি, বা আমি চাইলে আমার নিজের জায়গাতেও সেই অবতারটাকে বা সেই NFTটাকে রাখতে পারি। তাই মূলত এই জায়গা বাই করেছি, যেখানে আমি আমার ডিজিটাল অবতার বা ডিজিটাল NFTকে এখানে রাখতে পারবো এই জায়গার মধ্যে। অ্যান্ড আমি এখানে এই জায়গাটা বাই করেছি অ্যারাউন্ড 19 সোলের কাছাকাছি, বাট আমার এখানে সোলটা একটু হাই বাই করা ছিল, এবং আমি এখানে 19 সোল দিয়ে একটা হ্যাবিটেট এখানে বাই করেছি, বা একটা জায়গা এখানে বাই করেছি। এখানে জেনোপেটসের মধ্যে বা জেনোভার্সের মধ্যে বর্তমানে আপনি 2টা আইটেম বাই করতে পারবেন। একটা হলো জেনেসিস জেনোপেটস হ্যাবিটেটস, মানে যেটা হলো জায়গা বা যেটা আমি বাই করেছি, আর একটা হলো জেনোপেটস। অ্যান্ড জেনোপেটস কিন্তু এখানে লিমিটেড এডিশন, এখানে 3333টা জেনোপেট সর্বোচ্চ মার্কেটের মধ্যে থাকবে, এর থেকে একটাও বেশি জেনোপেটস মার্কেটের মধ্যে আসবে না। তো আপনি চাইলে এই প্যাডসগুলোও বাই করতে পারেন, আবার চাইলে এখান থেকে ল্যান্ডও বাই করতে পারেন। আমি এখান থেকে প্রথমে ল্যান্ড বাই করেছি, এবং সামনে আমার এখানে একটা প্যাডস বাই করার চিন্তা আছে। এখন বলি এই জেনোপেটসগুলো বাই করার কারণ কী, বা এই জেনেসিস হ্যাবিটেটসগুলো বাই করার কারণ কী। এখানে এই হ্যাবিটেটস দিয়ে বা এই জেনোপ্যাড দিয়ে আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। আপনার আর্নিংটা হবে একটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যেটার নাম হলো কাই। এই ক্রিপ্টোকারেন্সিটা এখনও মার্কেটের মধ্যে আসে নাই, কারণ জেনোপ্যাড যে গেমটা আছে এটা এখনও মার্কেটের মধ্যে লাইভ হয় নাই। যখন এই ফুল গেমটা লাইভ হবে তখন আমি এই হ্যাবিটেটস বা এই জেনোপ্যাডস দিয়ে আমি এখানে কাই টোকেনটা আর্নিং করতে পারবো। এখানে আরেকটা বিষয় বলে নেই, এখানে আমি যে জায়গাটা বাই করেছি এটা কিন্তু একটা লিমিটেড জায়গা। এই জায়গাগুলোর নাম হলো জেনেসিস হ্যাবিটেটস, মানে এই জায়গাগুলো হলো গেমের ফার্স্ট জায়গা বা ফার্স্ট ল্যান্ড। এরপরে এখানে আরেক ধরনের হ্যাবিটেট আসবে, বা আরেক ধরনের হ্যাবিটেট লঞ্চ করা হবে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড হ্যাবিটেটস। এখানে জেনেসিস হ্যাবিটেটস এবং স্ট্যান্ডার্ড হ্যাবিটেটসের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। জেনেসিস হ্যাবিটেটস মধ্যে আপনি কাই টোকেনটা আর্ন করতে পারবেন, এবং আপনি যেটা আর্ন করবেন সেটার উপর আবার এখানে বোনাস পাবেন, যেটা আপনি স্ট্যান্ডার্ড হ্যাবিটেটসের মধ্যে পাবেন না। তারপরে জেনেসিস হ্যাবিটেট যেগুলো আছে এগুলো থাকবে একটা রেয়ার NFT হিসাবে, আর স্ট্যান্ডার্ড হ্যাবিটেটসগুলো যে কেউ চাইলে মিন্ট করতে পারবে, বা কিছুদিন পরপর নতুন হ্যাবিটেট আসবে। তো জেনেসিস হ্যাবিটেটগুলোকে বলা হয় OG হ্যাবিটেট। তো যার কারণে আমি এখানে জেনেসিস হ্যাবিটেটসটা বাই করেছি। এখনও আমি জেনোপেটস বাই করি নাই, একটা জেনোপেটস আমি বাই করবো। তো আপনি চাইলে এই দুইটা থেকে যে কোনো একটা বাই করতে পারেন, এই দুইটাই আমার মতে ভালো। তো আমি তেমন NFT বাই করি না, বাট রিসেন্টলি প্লে টু আর্ন, তারপর হলো মুভ টু আর্ন, এরকম কনসেপ্টের মধ্যে অনেক প্রজেক্ট আসতেছে, যেগুলোর মধ্যে আপনি NFT বাই করে সেই NFTটাকে কাজে লাগিয়ে একটা আর্নিং করতে পারবেন। তো এই জেনোপেট নিয়ে কিন্তু এক
সপ্তাহ আগেও আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, তো এই ভিডিওটি চাইলে আপনারা দেখে নিতে পারেন যদি এটা সম্পর্কে আরও জানতে চান। তো আমার কাছে পার্সোনালি তাদের প্রজেক্টটা অনেক ভালো লেগেছে, অ্যান্ড তাদের যদি রোডম্যাপ দেখেন তারা কিন্তু অলরেডি এই স্টেজের মধ্যে আছে বা বর্তমানে এই জায়গার মধ্যে আছে। তারপরে কিন্তু জেন টোকেনটার এখানে স্টেকিং রিওয়ার্ড তারা স্টার্ট করবে, অ্যান্ড তারপরে এখানে আর্নিং সিস্টেমটা স্টার্ট করে দিবে। এই সিস্টেমটা আসতে অ্যারাউন্ড 1-2 মাসের মতন টাইম লাগতে পারে, বাট আমি মনে করি তাদের এই সিস্টেমটা যখন অ্যাড হবে তখন আমি এখানে একটা ভালো রিওয়ার্ড পাবো, যার কারণে আমি এই NFTটা বাই করেছি। এখন কথা বলি আপনি এই NFTগুলো বাই কিভাবে করতে পারবেন। বাই করার জন্য প্রথমে তো আপনার এখানে প্যান্থম ওয়ালেট লাগবে, এবং মেটাভার্সের মধ্যে আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলেন সেভাবে অ্যাকাউন্ট খুলে আপনার সিড ফেসটা সেফ একটা জায়গায় রাখবেন। তারপরে বাইন্যান্স থেকে বর্তমানে সোলানা উইথড্র অফ করা আছে, আপনি চাইলে কুকয়েন বা অন্যান্য এক্সচেঞ্জার ইউজ করে সোলানা প্যান্থম ওয়ালেটের মধ্যে সেন্ড করতে পারেন। তারপরে আপনি চলে আসবেন magiceden.io এই ওয়েবসাইটটাতে। এটা মূলত সোলানা ব্লকচেনের মধ্যে একটা NFT মার্কেট প্লেস, যেখানে আপনি সোলানা ব্লকচেনের বিভিন্ন NFT বাই করতে পারবেন। আমি লিঙ্কটা পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও আসতে পারেন। তো এই ম্যাজিক ইডেনে আসার পর এখান থেকে আপনার ওয়ালেটটাকে প্রথমে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে জেনোপ্যাড লিখে সার্চ দিবেন, জেনোপ্যাড যদি লেখেন তাহলে এখানে দেখতে পারবেন জেনোপ্যাডসের NFT কালেকশনগুলো চলে আসবে। তারপর এখানে বেশ কয়েকটা অপশন দেখবেন, এখানে যদি আপনি জেনোপ্যাড বাই করতে চান তাহলে এটাতে যাবেন, বা যদি আপনি হ্যাবিটেড বাই করতে চান তাহলে এটাতে যাবেন। এখন এখানে আরেকটা বিষয় বলে নেই, যেহেতু এইটা আমি বাই করেছি অ্যান্ড এই প্রজেক্টটার টোকেন যেটা আছে বা মেইন কয়েন যেটা আছে এটাও আমার বাই করা, তো আমার এই কথাগুলো বা ওপিনিয়নগুলো একটু বায়াসড হতে পারে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার মতন করে অবশ্যই রিসার্চ করে নেবেন, অ্যানালাইসিস করে নেবেন। যদি আপনার মনে হয় যে প্রজেক্টটা ভালো বা সামনে ভালো গ্রো করতে পারে তাহলেই আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন। নিজের বুদ্ধিতে আপনি যদি এখানে কিছু করেন তাহলে এখানে লং টার্মে টিকতে পারবেন। যদি আরেকজনের কথায় আপনি যদি এখানে বাই সেল করেন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লং টার্মে আপনি এখানে টিকতে পারবেন না, বা লং টার্মে আপনি এখানে লসই খাবেন। তো অবশ্যই এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, এই জেনোপেটস কিন্তু একটা মেটাভার্স তৈরি করতেছে, যেখানে আপনি একজন মানুষ হবেন মেটাভার্সের মধ্যে, এবং আপনার রিপ্রেজেন্টেটিভ হবে এখানে যে পেটগুলো আছে এই পেটগুলো। তো এই জেনোপেটসের মেটাভার্সকে মূলত বলা হবে জেনোবার্স, যেখানে আপনি মুভ টু আর্ন করতে পারবেন। আপনি যদি বাস্তব জীবনে এক্সারসাইজ করে থাকেন বা বাস্তব জীবনে যদি দৌড়ান বা বাস্তব জীবনে যদি হাঁটেন, সেটা আপনার মেটাভার্সের মধ্যে আপনার যে অবতারটা আছে সেও ওইখানে মেটাভার্সের মধ্যে হাঁটাহাঁটি করবে, বা আপনি যেটা করছেন সেটা করবে। তো এই জেনোপেট মূলত ওয়ার্ল্ডের ফার্স্ট মুভ টু আর্ন NFT গেম, অ্যান্ড এটার ব্যাকিংও খুবই ভালো, যার কারণে আমি এখানে এই ল্যান্ডটা বাই করেছি। অ্যান্ড যেহেতু আমি বাই করেছি ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আপনাদের কাছে এই ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।